ইউক্রেন রাশিয়া প্রথমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, ইউক্রেনের লোহানস্কে সেতু ধ্বংস, পালানোর পথ বন্ধ। জানিয়ে দেব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি বিক্ষোভকারী প্রবাসীদের দেশে পাঠাবে কুয়েত। এদিকে বিশ্বে দ্রুত বাড়বে পরমাণু অস্ত্রের সংখ্যা বলছে গবেষণা সংস্থা। এবারে জানিয়ে দেব ফিনল্যান্ড সুইডেন নিয়ে তুরস্কের উদ্বেগ, যৌক্তিক বলছেন ন্যাটো প্রধান। সর্বশেষ জানিয়ে দিব বিক্ষোভকারীদের বাড়ি ঘুরিয়ে দিল পুলিশ, মহানবীকে কটূক্তির প্রতিবাদকারীদের বিরুদ্ধে যোগী আদিত্যনাথ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। ইউক্রেনের লোহানস্কে সেতু ধ্বংস, পালানোর পথ বন্ধ। পূর্ব ইউক্রেনের দনবাসে গুরুত্বপূর্ণ একটি সেতু ধ্বংস করেছে রাশিয়া, ফলে ওই এলাকার অধিবাসীদের পালানোর সম্ভাব্য পথ বন্ধ হয়ে গেছে, খবর রয়টার্সের। খবরে বলা হয়েছে দনবাস অঞ্চলের লোহানস্কের সেভেরোদোনেৎস্ক শহরকে আরেকটি শহরের সঙ্গে সংযুক্ত করেছে একটি সেতু। রোববার ক্ষেপণাস্ত্র ছুড়ে সেতুটি ধ্বংস করে দেন রুশ সেনারা। স্থানীয় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। এই মুহূর্তে পূর্ব ইউক্রেনের দনবাসের পূর্ণ নিয়ন্ত্রণের লক্ষ্য জোরদারের অভিযান অব্যাহত রেখেছে রুশ সেনাবাহিনী, কিন্তু লোহানস্কের সেভেরোদোনেৎস্ক শহরে রুশ সেনাদের বড় প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় সেনারা। ফলে গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন স্থানে উভয় বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। লোহানস্কের গভর্নর শেরহি গাইদাই জানান, রোববারও শহরের রাস্তায় রাস্তায় রুশ ও ইউক্রেনীয় বাহিনীর লড়াই হয়েছে। খবরে বলা হয়েছে সেভেরোদোনেৎস্ক শহরের বেশিরভাগই দখল করে নিয়েছে রাশিয়া, তবে এর শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক প্লান্ট এখনও ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে রয়ে গেছে। গাইদাই জানান, সেভেরোদোনেৎস্ক দোনেৎস্ক নদীর ওপর একটি সেতু গড়িয়ে দিয়েছে রুশ সেনারা। সেতুটি সেভেরোদোনেৎস্ক শহরকে লিসিচানস্ক শহরের সঙ্গে যুক্ত করেছে। এ নদীর ওপর মোট তিনটি সেতু ছিল, এর মধ্যে দুটি ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে, ফলে অধিবাসীদের শহর ছেড়ে পালানোর পথ সংকীর্ণ হয়ে আসছে। এদিকে লিসিচানস্ক শহরে রুশ বোমা হামলায় চারটি বাড়ি ও শপিং সেন্টার ধ্বংস হয়েছে। হামলার সময় এক নারী নিহত হয়েছেন। এর আগে আলাদা এক খবরে বলা হয় ইউক্রেনের পশ্চিমাঞ্চলের টোটকিভ শহরে একটি অস্ত্রের গুদাম ধ্বংস হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে রুশ বাহিনীর রকেট হামলায় সেখানকার একটি সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। ইউক্রেনের দাবি এ হামলায় 12 বছর বয়সী এক শিশু সহ 22 জন আহত হয়েছে। তবে রাশিয়া হতাহতের বিষয়টি অস্বীকার করেছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে টোটকিভ শহরে হামলা চালিয়ে ইউক্রেনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সরবরাহ করা একটি অস্ত্রের গুদাম ধ্বংস করা হয়েছে। ওই গুদামে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম, বহনযোগ্য বিমান, প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোলাবারুদ ছিল বলে জানিয়েছে রাশিয়ার সেনা সদস্যরা। তবে বিবিসি স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি। ইউক্রেনের পূর্বাঞ্চল চলছে তীব্র লড়াই, রুশ বাহিনীর মুহুর্মুহু গোলাবর্ষণ চলছে সেভেরোদোনেৎস্ক শহরে। শনিবার গোলার আঘাতে রেডিয়েটর থেকে কয়েক টন তেল লিক হওয়ার পর স্থানীয় একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে যায়। ওই রাসায়নিক কারখানার ভেতরে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে ইউক্রেনের যোদ্ধাদের সঙ্গে অন্তত 800 মানুষ আটকা পড়েছে। কারখানাটি থেকে যোদ্ধাদের সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করতে অস্বীকার করে রুশ বাহিনী। প্ল্যান্টটি তারা অবরুদ্ধ করে রেখেছে। দনবাসের লড়াই তীব্র হওয়ার শহর ছেড়ে প্রাণে বাঁচতে পালাতে শুরু করেছে হাজারো মানুষ। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সামরিক অভিযানের মুখে শহরটির সব রেল ও বাস স্টেশনে এখন মানুষের ভিড়। একদিকে যখন নিজ শহর ছেড়ে পালাচ্ছে মানুষ, তখন দখলে থাকা খেরসন ও মারিউপোল শহরের বাসিন্দাদের পাসপোর্ট দেওয়া শুরু করেছে রুশ সরকার। রাশিয়ার গণমাধ্যমের দাবি ওই সব এলাকায় মানুষ রুশ নাগরিকত্ব নিতে রাজি থাকায় তাদের পাসপোর্ট দেওয়া শুরু হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি, বিক্ষোভকারী প্রবাসীদের দেশে পাঠাবে কুয়েত। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে চলতি সপ্তাহ কুয়েতে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আইনের আওতায় এনে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। গত শুক্রবার জুমার নামাজের পর কুয়েতের ফাহাহিল এলাকায় ওই বিক্ষোভ হয়। বিক্ষোভে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে স্লোগান দেন প্রবাসীরা।
এসব প্রবাসী মুসলিমদের বেশিরভাগ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। বিক্ষোভের একটি ভিডিওটিতে 45 থেকে 50 জন মানুষকে আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। পরে বিক্ষোভ স্থল থেকে প্রতিবাদকারীদের সরিয়ে দেওয়া হয়। দাঙ্গা পোশাক পরা বিপুল সংখ্যক পুলিশ সেখানে হাজির হয় এবং বিক্ষোভকারীদের ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়। কুয়েত ভিত্তিক সংবাদ মাধ্যম আরব টাইমস এর এক প্রতিবেদনে বিক্ষোভের ওই খবর প্রকাশিত হয়। কুয়েতের আইন অনুযায়ী প্রবাসীরা কোনো ধরনের বিক্ষোভে অংশ নিতে পারে না। শুক্রবারের বিক্ষোভে অংশ নিয়ে প্রবাসীরা আইন লঙ্ঘন করেছেন। কুয়েতি সংবাদ মাধ্যম আল রায়ের খবরে বলা হয়েছে, ইতিমধ্যে বিক্ষোভকারী প্রবাসীদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রেপ্তারের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে। এমনকি ওই প্রবাসীরা আর কখনো কুয়েতে ফিরতে পারবে না। তবে বিক্ষোভকারীদের মধ্যে প্রবাসী বাংলাদেশি কেউ আছেন কিনা তা জানা যায়নি। সম্প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা সহ শীর্ষ দুই নেতা। এ নিয়ে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। নিরঙ্কুশ ক্ষমতা লাভের পর থেকে বিজেপির শীর্ষ নেতাদের প্রশ্রয়ে উগ্র হিন্দুত্ববাদের প্রসার ঘটেছে ভারতে। সেটাই এখন দেশটির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্যের পর পশ্চিম এশিয়া সহ মুসলিম বিশ্বের বেশ কয়েকটি দেশ প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। ভারতের রাষ্ট্রদূতকেও তলব করেছে কয়েকটি দেশ। মুসলিম বিশ্ব বিশেষ করে আরব দেশগুলোর পক্ষ থেকে কূটনৈতিক চাপের মুখে দুই নেতা নূপুর শর্মা ও নবীন জিন্দালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিজেপি। নবীন জিন্দালকে দল থেকে বহিষ্কার করা হয় আর নূপুর শর্মাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিশ্বে দ্রুত বাড়বে পরমাণু অস্ত্রের সংখ্যা বলছে গবেষণা সংস্থা। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সেনা অভিযানের পর থেকে নড়েচড়ে বসেছে ইউরোপ। নতুন করে সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সব মিলিয়ে দেখা দিয়েছে নিরাপত্তার সংখ্যা। এরই মাঝে কয়েকবার রাশিয়া ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমার পরমাণু যুদ্ধের কথাও তুলে ধরেছে জোরে সরে। এমন পরিস্থিতিতে বিশ্বে পারমাণবিক অস্ত্রের মজুদ দ্রুতই বাড়বে বলে মনে করছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। সংস্থাটির দাবি, বর্তমানে চলমান বৈশ্বিক সংকটের কারণেই দ্রুত বাড়বে পরমাণু অস্ত্রের পরিমাণ। গেল বছর বিশ্বে 12,705 পারমাণবিক ওয়ারহেড ছিল। সংস্থাটির ধারণা, এবছর সিনাই যুদ্ধের পর প্রথমবারের মতো বিশ্বে বাড়বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা। এসআইপিআরআই বলেছে, রাশিয়া প্রকাশ্যে ইউক্রেনে পরমাণু হামলার সম্ভাবনার কথা হুমকি দিয়েছে। সূত্র আল জাজিরা। ফিনল্যান্ড সুইডেন নিয়ে তুরস্কের উদ্বেগ যৌক্তিক বলছে ন্যাটো প্রধান। ফিনল্যান্ড ও সুইডেনকে সামরিক জোট ন্যাটোর সদস্য করা নিয়ে তুরস্কের নিরাপত্তা উদ্বেগ যুক্তিসঙ্গত বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রধান জেন্স স্টলটেনবার্গ। রোববার ফিনল্যান্ড সফরকালে একথা বলেন তিনি। আল জাজিরার খবরে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে ন্যাটোয় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই নর্ডিক দেশ ফিনল্যান্ড ও সুইডেন। গত মাসেই সদস্য পদের জন্য আনুষ্ঠানিক আবেদন করেন দেশ দুটির কর্মকর্তারা। এখন কার্যত উভয় পক্ষই প্রায় প্রস্তুত, কিন্তু এক্ষেত্রে এখন একমাত্র বাধা ন্যাটো গুরুত্বপূর্ণ সদস্য তুরস্ক। ফিনল্যান্ড ও সুইডেনের বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছেন দেশটির কর্মকর্তারা। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটো সদস্য হিসেবে মানবে না তিনি, কারণ মধ্যপ্রাচ্যের যে সশস্ত্র গোষ্ঠীগুলোকে তারা সন্ত্রাসী বলে মনে করেন তাদেরকেই বিভিন্নভাবে সহযোগিতা করেছে এই দুই দেশ। রোববার ফিনল্যান্ড সফরে ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিসোতোর সঙ্গে এক বৈঠককালে তুরস্কের এই উদ্বেগ ও অভিযোগ তুলে ধরেন ন্যাটো মহাসচিব স্টলটেনবার্গ। তিনি বলেন, আঙ্কারার এসব উদ্বেগের যৌক্তিকতা রয়েছে, বিষয়টা সন্ত্রাসবাদ নিয়ে, এর সঙ্গে অস্ত্র রপ্তানির বিষয় রয়েছে। স্টলটেনবার্গ আরো বলেন, তুরস্ক ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মাঝে কৃষ্ণ সাগরের তীরে দেশটির অবস্থানের কারণে তাদের গুরুত্ব আরো বেশি। ইউক্রেনে রাশিয়ার অভিযানের পরিপ্রেক্ষিতে যুদ্ধ থামাতে আঙ্কারার কূটনৈতিক দৌড়ঝোপেরও প্রশংসা করেন ন্যাটো প্রধান। বিক্ষোভকারীদের বাড়ি গুড়িয়ে দিল পুলিশ, মহানবীকে কটূক্তির প্রতিবাদকারীদের বিরুদ্ধে যোগে। ইসলামের নবীকে নিয়ে বিজেপির বরখাস্ত নেতা নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে দুই আটককৃতদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ভারতের উত্তরপ্রদেশের পুলিশ। শনিবার সাহারানপুর জেলায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন। নূপুর শর্মাকে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সাহারানপুরে বিক্ষোভ মিছিল হয়। এ সময় সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশ এই ঘটনায় 64 জনকে গ্রেপ্তার করে। শনিবার এক ভিডিওটিতে দেখা গেছে সাহারানপুরে বিপুল পুলিশের উপস্থিতিতে দুটি বুলডোজার দিয়ে গ্রেপ্তারকৃত মোজাম্মিল ও আব্দুল ওয়াকিরের
বাড়ির দরজা ও বাইরের দেওয়াল গুঁড়িয়ে দেওয়া হয়। পুলিশের দাবি এগুলো অবৈধ স্থাপনা ছিল। এনডিটিভি অনলাইন জানিয়েছে, কানপুরে একই ইস্যুতে গত 3 জুন সহিংস ঘটনা ঘটেছিল। শনিবার ওই ঘটনায় সম্পৃক্ত অভিযোগে এক ব্যক্তির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার আনন্দ প্রকাশ তিওয়ারি জানিয়েছেন, কানপুর উন্নয়ন কর্তৃপক্ষ মোহাম্মদ ইশতিয়াকের মালিকানাধীন একটি নবনির্মিত ভবন ভেঙে দিয়েছে, যিনি প্রধান অভিযুক্ত জাফর হায়াত হাশমির ঘনিষ্ঠ আত্মীয় বলে জানা গেছে। দুই বিজেপি নেতার সাম্প্রদায়িক মন্তব্যের কারণে রাজ্যের বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় 230 জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। 7 জেলায় 11টি মামলা হয়েছে। সব মামলা গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা হয়েছে। অগ্নিগর্ভ পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা মৃত্যুঞ্জয় কুমারের একটি টুইট ঘিরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে নেট দুনিয়ায়। হরিয়ানা বিজেপির আইটি সেলের প্রধান অরুণ যাদবও টুইট করে বলেছেন, পাথর ছোড়ার পাল্টা হতে পারে বুলডোজার। কানপুরের জয়েন্ট কমিশনার অব পুলিশ আনন্দ প্রকাশ তিওয়ারি জানিয়েছেন, গত শনিবারের সহিংসতার ঘটনায় মূল অভিযুক্ত জাফর হায়াত হাশমির ঘনিষ্ঠ ব্যক্তির বাড়ি ভেঙে দিয়েছে কানপুর ডেভেলপমেন্ট অথরিটি। আইন মেনেই এই বাড়ি ভাঙার কাজ করা হয়েছে। উল্লেখ্য, জাফর সহ 5 জনকে 3 দিনের পুলিশ হেফাজতে রাখতে নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত। এনডিটিভি সংবাদ প্রতিদিন।